জিও জিও জিও, একটা সময় আসবে যখন মাথায় মাখা থেকে শুরু করে টয়লেটে ফ্ল্যাশ চাপ অবধি সব কিছুই জিও ব্র্যান্ডেড হবে। আর এই কথা বলার কারণ হলো, জিও নতুন একটা ই কমার্স গ্রোসারি অ্যাপ লঞ্চ করেছে কিছুদিন আগে, সেটা ডেটটা ঠিক মনে নেই, তুমি গুগল করলেই জেনে যাবে। তো সেই অ্যাপে কি হয়, তুমি সেই অ্যাপটা খুললে দেখতে পারবে এখানে সমস্ত রকম সুপার মার্কেটে যেসব প্রোডাক্ট পাওয়া যায়, যেমন বেবি কেয়ার, হেলথ কেয়ার, ফুড কেয়ার, যত কিছু আছে আর কি, যত কিছু প্রোডাক্ট আছে আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো লাগে, সেই সব কটা জিনিস এখানে তুমি অনলাইন অর্ডার করতে পারবে। আর অর্ডারের মাধ্যমে তুমি তোমার বাড়িতে সব কিছু পেয়ে যাবে ডেলিভারি হিসাবে। তো 750 টাকার কেনাকাটার ওপর এই অ্যাপ তোমাকে ফ্রি শিপিং ডেলিভারি দেবে। তো তুমি যদি চাও তাহলে এই অ্যাপের মাধ্যমে তুমি তোমার সুপার মার্কেটে যে কোনো প্রোডাক্ট তুমি জিও মার্ট অ্যাপ থেকে বুক করে নিতে পারো, অর্ডার করে নিতে পারো। তো এটা ছিল ফার্স্ট অ্যাপ। নেক্সট যে অ্যাপটা রয়েছে তার নাম হলো আন নোটিফিকেশন। এই অ্যাপের সাহায্যে তুমি যখন এই অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পরে কিছু সেটিং আছে, সেটাকে সেট করার পর তোমার হয় না এমন সময় যখন তোমার ফোনে কোনো নোটিফিকেশন আসে আর সেগুলো তুমি বাইটপল না দেখেই তুমি সেগুলোকে ক্লিয়ার করে দাও, আর পরে বুঝতে পারো না যে নোটিফিকেশানগুলো কী ছিল বা কোথা থেকে এসেছিলো, কে মেসেজ করেছিলো বা কোন নোটিফিকেশান এসেছিলো, কোন অ্যাপ থেকে এসেছিলো, সেটা জানার জন্য তুমি এই অ্যাপটা ব্যবহার করতে পারো। এই অ্যাপের মধ্যে সব কিছু সেভ হয়ে থাকে, যে কোন নোটিফিকেশান কোথা থেকে কীভাবে এসেছিলো বা কোন মেসেজ বা কল ডিটেলস সব কিছু এই অ্যাপের মধ্যে থাকে স্টোর হয়ে। তুমি এই অ্যাপটা ব্যবহার করতে পারো এই কারণে, কারণ হয়তো এমন সবসময় হয়, প্রায় আমরা মোবাইলের মধ্যে কাজ করতে করতে হঠাৎ কোনো নোটিফিকেশান চলে আসে, সেটাকে আমরা ক্লিয়ার করে দিই না দেখে। তো সেটা কখন কীভাবে কে মেসেজটা করেছিল বা কে কোন নোটিফিকেশান এসেছিলো কোন অ্যাপ থেকে বা কোন কে কমেন্ট করেছিল, কে লাইক করেছিল বা যে কোনো কিছু, এভরিথিং, যত কিছু রয়েছে আমাদের মোবাইলে, যত রকমের নোটিফিকেশান আছে সব কিছু এই অ্যাপের মধ্যে স্টোর হয়ে থাকে, যেটা তোমার ফ্রি সময়ে তুমি সেই অ্যাপটা দেখতে পারো যে কখন কোন নোটিফিকেশান কোন অ্যাপ থেকে এসেছে। তো এই অ্যাপটা ইনস্টল করো, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। 3 নম্বর যে অ্যাপটা রয়েছে তার নাম হলো পেপার ক্যামেরা। এই অ্যাপটা ওপেন করলেই তুমি দেখতে পারবে এটা ডাইরেক্ট একটা ক্যামেরা অন হয়ে যায়, যার কিছু ইফেক্ট রয়েছে, যেই ইফেক্টগুলো তুমি ব্যবহার করে তোমার ফটোটাকে একটা কমিক্স এফেক্টে তুমি তোমার ছবিটাকে তুলতে পারবে, যেটা খুবই অ্যাট্রাক্টিভল লুক লাগে। তুমি যদি চাও তাহলে এই অ্যাপটা ব্যবহার করতে পারো, কারণ দেখতে পাচ্ছ এই অ্যাপের মধ্যে অনেক রকমের ইফেক্ট রয়েছে, এটা ব্যবহার করতে পারো, মজা নিতে পারো এই অ্যাপটার সাহায্যে। এই অ্যাপটা আমার ভালো লাগলো এই কারণে, কারণ আমি এই অ্যাপটার সাহায্যে আমি যে কোনো ফটো একটা, যেমন আমরা কোনো কমিক্স দেখি, যেমন যদি কোনো কমিক্স বুক পড়ি সেই কমিক্সের ক্যারেক্টারের মতো সেই ছবিটা উঠে যায়, তোমার ফটোটাকে একটা কমিক্স বুকে লুকে দিতে পারবে তোমার ফটোটাকে। তো এই অ্যাপটা তুমি এই কারণে ব্যবহার করতে পারো। 4 নম্বর যে অ্যাপটা রয়েছে তার নাম হলো নচ ডিজাইন। এই অ্যাপটার সাহায্যে তুমি তোমার মোবাইলটাকে, তোমার মানে তোমার নচ মোবাইলটাকে একটা নচের আলাদা একটা ডিজাইন তুমি ক্রিয়েট করতে পারবে এই অ্যাপের সাহায্যে। তুমি যদি চাও এই অ্যাপটা আমার ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করো, আর তারপর ওপেন করার পর এখানে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো তুমি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে তারপরে তুমি দেখবে থিম রয়েছে কিছু, যেগুলো তোমার নচটাকে আরও অ্যাট্রাক্টেবল লুক দেয়, যে তোমার পাশের যদি কোনো বন্ধু তোমার ফোনটাকে দেখে যে এটা কীভাবে তুমি সেট করেছো, তাহলে তুমি আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, কারণ আমি এখানে এমনই নতুন নতুন অ্যাপের রিভিউ করি যেগুলো খুবই মজাদার হয়ে থাকে। তো এই অ্যাপটা তুমি ব্যবহার করো তোমার নচটাকে একটা সুন্দর তোমার পছন্দ মতো ডিজাইন বানানোর জন্য, ডিজাইন ক্রিয়েট করার জন্য, যেটা তোমার মোবাইলে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের থিম রয়েছে, যেই থিমগুলো তুমি ব্যবহার করতে পারো তোমার মোবাইলের নচ ডিজাইনের জন্য। তো এই অ্যাপটা আমার ভালো লাগলো, কারণ আমি ওটা ব্যবহার করেছি, আর সত্যি তুমিও স্মার্ট হতে পারো, এই অ্যাপটা ব্যবহার করো আর তোমার বন্ধুদেরকে মজা দেখাও।
পাঁচ নম্বর এবং শেষ যে অ্যাপটা রয়েছে সেটা হলো একটা লাইভ ওয়ালপেপার, যেটা আমি ব্যবহার করি আর এটা দেখতে খুবই সুন্দর আর খুবই অ্যাট্রাক্টেবল লাগে। কারণ তুমি যদি এই অ্যাপটা ইনস্টল করো, ইনস্টল করার পরে তুমি দেখতে পারবে এটা খুবই সহজে তুমি সেট করে নেবে একটা লাইভ ওয়ালপেপার, যেমন করে সেট করে সবাই জানে এটা, তো তুমি সেভাবে সেট করে নিও আর তুমি দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর। আর যেখানে আমি টাচ করি সেটা খুবই অ্যাট্রাক্টেবল লাগে। আর যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি ডাউনলোড করো। তো ভিডিও যদি ভালো লাগে এমনই নতুন নতুন অ্যাপসের রিভিউ জানার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক। আর শেষে ধন্যবাদ।